হ্যালো ভিউয়ার্স পিটিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি এক ভেদে পল্লীতে দর্শক আমরা কথা বলবো এক ভেদে কন্যার সাথে শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপা আপনার আমার নাম কাজল কাজল তো কাজল আপা কেমন আছেন ভালো আছি ভালো আছেন কি করেন আপনি আমি এই যে গ্রামে যাই পয়সা টয়সা কামাই করতে যাই কিন্তু ইনকাম হয় না পয়সা কামাই করতে যান ইনকাম হয় না ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে হ্যাঁ ফ্যামিলিতে কেউই নাই আমার কেউ নাই বলতো বাবা মা নেই না বাবা মা বাবা নাই মা আছে বাবা নেই মা আছে মা কি করে আপনার মা মেমনি বাড়িতে থাকে বাবা নাই ভাইরা টানে আছে কি করেন আপনি ভাইরা বয়নরা সবাই খায় সবাই একসাথে থাকে নাকি আর আপনি কি বিয়ে করেছেন আমার বিয়ে হয়েছিল হনে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুটা আছে আমার ছেড়ে দিচ্ছে আমার স্বামীটি ছেড়ে দিওনে এখন আমি মনে কর আমি যাই ইনকাম করে আমার বাচ্চাদের লেখাপড়া করাতে পাই না এখন বাচ্চার বয়স কত বাচ্চার বয়স একজন দশ বছর একজন তিন বছরের একজন দশ বছর একজন তিন বছর কি ছেলে না মেয়ে দুটাই মেয়ে দুইটা মেয়ে আপনার একজনের বয়স দশ বছর একজনের বয়স তিন বছর তো দশ বছর সে কোন ক্লাসে পড়ে সে ওনার বাবারা লিয়ে চলে গেছে দুজনে একটা বাচ্চা আমার কাছে আছে এখন একজন ওনাদের কাছে আছে এখন কোথায় যে ওরা পড়াইছে কিনা আমি এটা জানি না ও আচ্ছা ওর বাবা কি করতেন আর বাবাই যে সাপ টাপ খেলা টেলা দেখাতো ও আমরা ডিপোজ দিয়ে দিছে ডিপোজ দিছে কেন ডিপোজ দিছে কেন ডিপোজ দিছে আর কি মনে করেন ওনার আর কি আমরা ভালো লাগি নাই মনে তার জন্যই ডিপোজ দিয়ে দিছে আচ্ছা বিয়েটা হয়েছে কি বাবা আপনার বিয়ের গল্পটা একটু শুনি বিয়েটা হ্যাঁ বিয়েটা একটা মনে কর এক্সিডেন্টের মতন হয়ে গেছে আচ্ছা সেই গল্পটাই শুনিনি আমরা একটু কিভাবে বিয়েটা হয়েছে মনে করেন বিয়েটা কেমন হয়েছিল আমার দেখে ভালো লাগছিল ওনার বিয়ে করছিল পরে এখন মানে দেখে ভালো লাগছে তখন আপনার বয়স ছিল কত তখন আমার বয়স ছিল মনে পনেরো বছরের মতো পনেরো বছর বয়সে আপনার প্রথম তার সাথে দেখা হয়েছে প্রথম কোথায় মানে তার সাথে প্রথম আপনার দেখা হয়েছে কোথায় আমার দেখা হয়েছে প্রথম ইসি এই যে ঢাকা ঢাকা কিভাবে দেখা হয়েছে সেই গল্পটা যদি একটু বলেন ঢাকা মনে করেন জাতি রাস্তার ভিতরে দেখা হয়েছিল দেখা হয় না তারপরে ভালো লাগছিল বিয়ে করছিল মানে রাস্তার ভিতরে প্রথম দেখাতে বিয়ে করে ফেলছে নাকি নাকি প্রেম চলছে বা কি সেই গল্পটা বলছেন প্রেম চলছিল তারপরে বলছে যে বিয়ে করব তারপরে বিয়ের ইলিয়াশনে পসিবিলিটি আমি বসছিলাম এটা কি আপনার পরিবার কি রাজি ছিল পরিবারকে কেউ রাজি ছিল না আমি নিজেই বসেছিলাম নিজের বিয়ে নিজে করেছিলেন তার বাড়ি কোথায় তার বাড়ি এই যে সাভারই থাকে মানে সে কি আপনার পূর্বের আগের পরিচয় ছিল নাকি তার সাথে না ফট করেই পরিচয় হয়েছে আচ্ছা পরিচয়টা হয়েছে কিভাবে মানে আপনি কি গ্রামে গিয়েছেন সেভাবে পরিচয় হয়েছে হ্যাঁ গ্রামে গিয়েছিলাম গ্রামে যেতেই পরিচয়টা হয়েছিল সেই গল্পটা শুনি না আপনি বলেন শুরুটা কি কি ঘটেছিল আপনার আর কি মনে করেন যাওয়ার পথে দেখা হয়েছিল দেখা হওয়ার পথে উনি বলছিল কি যে তোমার বাড়ি কোথায় আমি বলছিলাম আমার বাড়ি পুরা বাড়ি বলছিল তোমাকে ভালো লাগছে দুই একদিন ভালোবাসা চলছিল চলার পরে পরে আমাকে উনি বিয়ে করছিল পরে বিয়ে করার পরে আমাকে ডিভোর্স দিয়ে দেশ অন্য একটা মেয়েরা ভালো আছে কতদিন কতদিন আপনাদের সংসার ছিল আমাদের সংসার মনে কর তাও দশ বারো বছর তো হবে দশ বারো বছর সংসার করেছেন আপনারা কোথায় কোথায় ছিলেন এই যে মনে কর ভারতে যেতাম কলকাতা থাকতাম ঢাকার দিকে থাকতাম সব জায়গায় আমরা থাকতাম তাম্বু করে করে থাকতাম আমরা আচ্ছা কলকাতা যাওয়ার গল্পটা শুনি কিভাবে গিয়েছেন প্রথম কলকাতা আমরা গেছিলাম আমাদের আর আরো মানুষ সাথে ওনাদের সাথে গেছিলাম বঠার পাড়ায় পার হতাম আপনার কি পাসপোর্ট আছে আমাদের আমাদের পাসপোর্ট নাই তো পাসপোর্ট ছাড়া আপনি অন্য দেশে চলে গেলেন কিভাবে অন্য ভাষায় আমরা জায়গা আমরা পার হয়ে যাই ওই যে যেরকম ধরেন এই দেশের আর কি আচ্ছা যা হোক আপনাদের আপনারা চলে গেছেন আচ্ছা তারপরে আপনি কলকাতা যে কতদিন ছিলেন কলকাতা ছিলাম তারপরে দুই তিন বছর আচ্ছা তারপরে কি ওখানে কি আপনারা জামাই একসাথে ছিলেন একসাথে ছিলাম তারপর ঝর গাহার পরে উনি আরেকটা মেয়েরে বিয়ে করছে সেটা কি কলকাতায় বিয়ে করে ফেলছে হ্যাঁ কলকাতায় বিয়ে করছে এখন আমার খাওয়া পড়া কিছুই উনি দেয় না আমারে তারপরে আপনি কি কি ওখানে নিয়ে কলকাতা নিয়ে আপনাকে মানে দুইজনে তো গিয়েছিলেন একসাথে নাকি হ্যাঁ একসাথে ছিলাম কলকাতা এখন ডিভোর্স হওয়ার পরে উনি যদি খাওয়া পড়া মনে কর উনার আমি আপনার 12 বছর সংসারের ভিতরে আপনার সেই গল্পগুলো শুনতে চাচ্ছি আর কি মানে কি কি ঘটেছিল 12 বছরে আর কেউ যায় ভারতে যখন ছিলাম হ্যাঁ একসাথেই ছিলাম মেয়ে ছেলে দিলে সংসারে ঝামেলা হতো অন্য অন্য মনে করেন আমার আর কি ছেলে কেন আর কি একটা ছেলে দেখলেই মনে করতো যে ওনার সাথে এরা করছো আর কি অনেক সন্দেহ করত আমার স্বামী আমাকে আপনি কি সন্দেহের কাজ করতেন না কোনো সন্দেহের কাজ করতামই না আমি আমি শুধু বলতাম যে আমাকে এত সন্দেহ করছো কেন আমি তো তোমার স্ত্রী আপনার তো আমার স্বামী বলতক যে না তুমি ভালো না তুমি আমার বারো বছরের সংসার আমি বলতাম যে আপনি আমার স্বামী আপনাকে এই ভেজে বললি চলে প্রাইভেটে অনেক বুঝাতাম কিন্তু আমার স্বামী তা বুঝুক না মনে কর সন্ধ্যা খাতেরই আমার সংসারটা ভেঙে গেছে বারো বছরের সংসার আচ্ছা আর এই সংসার টিকানোর জন্য আপনাদের সদ্দার বা কোনোভাবে বিচার সালিস হয়েছে না আপনাদের ভিতরে না আমরা গরিব বুলে কেউ বিচারটা ঠিক মতন করি নাই আচ্ছা এখন আপনি কি করছেন বা আপনার আপনি কার কাজ কোথায় থাকছেন আমি এখন আমার ওই যে মা আছে বললাম খালি মাটা আছে ওই মার কাছেই থাকে মার কাছে থাকেন আপনার মা কি কোনো কাজ করে নাকি বাসায় থাকেন না আমার মা কোনো কাজ করে না আমার বাড়িতেই থাকে বাড়িতেই থাকে হ্যাঁ আচ্ছা তাহলে আপনার মা আপনার ভাই বোন কয়জন বলছেন আমার ভাই বোন ভাই বোন অনেকে আছে সবার বিয়ে হয়ে গেছে কা দুইটা ভাই আছে সাতটা বোন আছে তাহলে কি আপনার সংসার কি সম্পূর্ণ আপনার মাকে কি আপনার দেখতে হয় আমার মাকেও কত সময় আমার দেখতে হয় আবার আমার ভাই বোনরাও দেখে আমার মারা যাত কোনে সবাই দুই হাজার এক হাজার মনে কর পাঁচশো টাকা আদায় সাত খানা চলে আর মনে কর যখন ওনারা না আদায় সেখানে আমারই আবার চালান লাগে আচ্ছা আমি আরেকটা জিনিস শুনতে চাচ্ছি সেটা হলো কি আপনার বাংলাদেশের কোন কোন জায়গায় গিয়েছিলেন আমি বাংলাদেশের চিটাগাং গাঁগেছি ঢাকা গেছি আবার এইদিকে ওই যে বরিশাল আচ্ছা বরি মানে অনেক এলাকায় গিয়েছেন তো কোনো এলাকায় গিয়ে আপনার কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা বা আপনি মানে কোথায় কোনো গিয়েছেন বা টঙ্গর উঠেছেন ঝড় অনেকে বলছে ঝড় টর বা কোনো সময় কোনো স্মরণীয় ঘটনা আছে হ্যাঁ এই যে এখনই মনে করেন বাইরে বেরে এই যে এখন আমি মার কাছে থাকি যখন বাইরে বেরে আর কি মনে করেন বসা টসা তুলতি সিঙ্গা টিঙ্গা লাগাতে দিই পোকা টুকা ফেলতি সে মনে করো অনেক অনেক আর কি অনেক মানুষ খুব আমরা বাজে কথা বলে ওই সব ভালো লাগে না তার জন্য আপনারা যদি আমরা এখন আপনাদের আচ্ছা আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই যে সিঙ্গা লাগান এগুলো কি লোকজন এখন বিশ্বাস করে ওই সবাই করো বিলাই তো যায় দু একজনে যারা আর কি করে তারা মনে কর দুইশো তিনশো চারশো টাকা দেয় ওইগুলাই এই নামটা চলি ওই ওইসব নিয়ে আপনারা চলে এতে কি আপনার হয় আপনি কি কোনো কাজ জানেন কিনা আমি কাজ জানি এই যে মিশিং চালানির কাজ জানি এখন পয়সা নাই তো যদি মনে করেন পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা থাকতো মিশিং চালাতাম নিজের ঘরে মিশিং কিনতাম আমি মিশিং চালানি জানি কিন্তু এখন টাকা লাগবে বিলা কি বিশ ত্রিশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে কিনতে তার জন্য আমি এখন ওই সব ব্যবসা আমার করা লাগে আপনি কি পড়াশোনা করেছেন আপনি কি লেখাপড়া করতে পারছেন না লেখাপড়া করতে পারতেছি না মানে আপনি কি আপনার বাবা মা কি আপনাকে লেখাপড়া করা করাইতে চেয়েছে করাতে চাইছে হ্যাঁ কিন্তু তখন আপনি লেখাপড়া করেননি কেন করেন নাই কেন বাবা মার খুব অভাব ছিল ভাইরা আপনার কি ইচ্ছা ছিল লেখাপড়া লেখাপড়া করার হ্যাঁ আপনার ইচ্ছা ছিল মানে পড়াশোনা করার ইচ্ছা ছিল ওই লেখাপড়ার করার যে আমি ইচ্ছা ছিল আমি লেখাপড়া করব ভালো ডাক্তার হব মানুষের চিকিৎসা করব কিন্তু এই যে মনে করেন ওই যে লাশ ওই যে প্রথম দেখা বিয়ে হয় যাওয়ার পরে আর ওইগুলা কিচ্ছুই হয় নাই আর ওরপরে আর সংসার করতে করতে আপনি কী ইনকাম করে কী আপনার ইয়ে মানে আপনার জামাইকে আপনি কি টাকা পয়সা দিতে হতো তখন আমার স্বামীরাই আমি ইনকাম করে খাওয়াতে লাগতো তার জন্য আর আমার স্বামীও বেশি ইনকাম জানে না খুব আর কি মনে কর নেশা টেসা খাতুক আর অনেক অনেক সন্দেহ করতুক তার জন্য আমি নিজেই ডিপোজটা দিয়ে দিছি ডিপোজ দিয়েছেন এরপরে কি আপনার সাথে যোগাযোগ করছে সে আসার জন্য বা আপনাকে কোনো কল দিয়েছে না সে আরেকটা বিয়ে করেছে এখন আমার বলতেছে যে অনেক সন্দেহ করে তো অনেক সন্দেহ করে মায়ের ধর করে ঝড় ঝামেলা করে চা টিসা খেয়েছে মারে খুব অত্যাচার করে তার জন্যই মনে করেন উনি আমারও যদি মনে করেন আমার কাছে ফোনটা আর কি দুবেলা একবার যদি দেওয়া থাকে আমি মনে করেন ওনার ফোনটা আর বেশি গুরুত্ব দেয় না কেন দেয় না অত ঝামেলার ভিতরে আমার থাকার চেয়ে না থাকাই ভালো মানে থাকার চেয়ে না থাকা ভালো কারণ আপনি তো প্রেম করে বিয়ে করে যখন আপনার বাবা মাকে বলেছেন যে আপনি তাকে পছন্দ করেন আপনার বাবা মা কি বলেছে তখন বলেছেন আমাদের পছন্দ হয়নি তারপরে আপনি বিয়ে করেছেন কিভাবে কে কার অনুমতিতে কোথায় গিয়ে বিয়ে করেছেন কার অনুমতিতে বিয়ে করে নেই আমার বাবা মারা পর আমি যখন মনে করো হুমকি টুমকি দেখাইছে আমার বাবা মারা নিজেরাই কি ধরনের হুমকি দেখাইছেন আত্মহত্যা করবেন ওর জন্য ওর না তাহলে কি কি ধরনের কি যে আইসাজাতকালে আর অন্য নামার পাঁচ সাত জায়গা থেকে মনে করেন বিয়েটি আইছিল পরে আমার বাবা মারা অন্য অন্য জায়গা দেবে সেখানে আর কি মনে করেন কম আমি আর কি পছন্দ করি একজনরা দিতে চাই আর একজনের কাছে তার জন্য আমি নিজেই আর কি অন্য জায়গায় বিয়ে বসে গেছে আর কি অন্য একটা মেয়ের সাথে জিস করে আচ্ছা আপনি অন্য মেয়ের সাথে রাগ করে যা হোক বিয়ে করেছেন কিন্তু সেই বিয়েটা আপনি কোথায় গিয়ে করেছেন বিয়েটা আমাদের কলকাতায় হয়েছে কলকাতায় বিয়ে করেছেন মানে আপনারা প্রেম করে দুজন একসাথে বাংলাদেশ থেকে চলে গেছেন নাকি বিয়ের আগে দুজন চলে গেছেন বিয়ের আগে না বিয়ের পরেই দুজন এখানে মানে আমি বলছি যে আপনার তো তার সাথে পরিচয় হয়েছিল বললেন সাবার সাবার না ঢাকাতে যাওয়ার পথে কিন্তু এরপরে বিয়েটা করেছেন কলকাতায় গিয়ে কি দুজন ঢাকা থেকে কি বাংলাদেশ থেকে কলকাতা একসাথে গিয়েছিলেন না আমরা কলকাতায় ছিলাম তাহলে পরিচয় হয়েছে কোথায় আপনার তার সাথে এই ছিলাম আপনার নামটা যদি আরেকবার বলেন কাজল আচ্ছা কাজল আপার মুখে যে শুনছেন তার জীবনের গল্প দর্শক আজ পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আমরা হয়তো আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ